जीवन राखबो ना मरे जाब कष्ट देखे तुम्हारे तुम्हें सहाय करो की सबाई कत सुंदर शुद्ध कलो तक परिराज्य থেকে তাড়িয়ে দেওয়া হইছে ভাবছি মানব জাতিদের মাঝে ওদেরকে সাহায্য করে ভালো থাকব হাসি খুশি থাকব কিন্তু কেউ তো আমাকে মেনে নিতে পারছে না সবাই আমাকে দেখে ভয় পায় দেখি অন্য কারো সাহায্য করতে পারি কিনা আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে দুঃখী আর দুঃখী পরী আমার কষ্ট কেউ বুঝে না না পরী লোকে নাই মানবজাত হে খোদা তুমি কেন আমাকে এরকম কালো করে বানাইছো তুমি তো চাইলেই পারতে আমাকে আর পরীদের মতো সুন্দর করে বানাতে কেউ আমাকে একটু সুখের ভাগ করতে দিতে চায় না আমি কি এতটাই অভাগী আমার কপালে কি কখনো সুখ মিলবে না আমি এই জীবন রাখব না আমি মরে যাব সাহস কত বড় তুই আমার মুখে মুখে কথা বলিস হে হারাম কত দে টাকা দে টাকা দে যেটা সত্যি কথা সেটাই কইছি টাকা দিবি না পারবি না কি আছে তোর কি আছে আরে আরে সরো 100 টাকা দিয়ে না এই যে আমার বিয়ের আন্টি সরো আমার আন্টি আমাকে
তোমাকে কে ডাকে? বোন আমি। তুমি? তুমি কে? ভয় পেও না, আমি পরি, তোমার সাহায্য করতে এসেছি। ভয় পেও না, তুমি আমার কাছে এসো। পরি? কিন্তু শুনেছি তো পরিটা নাকি মেলা সুন্দর হয়, তুমি কালাকে? আসলে বোন আমি বড়ই অভাগী। তুমি যেমন তোমার সংসারে দুঃখ কষ্ট করতেছো, আমি আমার পরিরাজ্যে সেখানে কষ্ট করি। আমি কালো হলে আমাকে পরিরাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, তাই ভাবছি তোমাদের মানব জাতিদের আমি সাহায্য করব। কিন্তু দেখো আমাকে দেখে না সবাই ভয় পায়, কেউ আমার কাছে আসতে চায় না, কেউ আমাকে তাদের সুখের ভাগ দিতে চায় না। কিন্তু আমি এখানে যাবার পথে দেখলাম তোমার স্বামী তোমার উপরে কত না অত্যাচার করতেছে, তাই তোমার কাছে আসছি তোমাকে সাহায্য করার জন্য। সাহায্য? আমাকে তুমি সাহায্য করবে? কিরম করে আমাকে সাহায্য করবে? শুনো, আমি তো তোমাকে বোন ডেকেছি, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আমি একটু আসতেছি, তুমি থাক। সত্যি সত্যি তুমি আমার সাহায্য করতে পারবে আর সব কষ্টকে দূর করে দিতে পারবে? হ্যাঁ, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আমি এখন আসি। পুরি? পুরি গেল কই? পুরি চলে গেছে। কি বলে গেলে যাওয়ার সময় আমার আমাকে সাহায্য করবি? আসলে কি আমাকে সাহায্য করবি? আমার স্বামী তো একটা জুয়া খোর, সারাক্ষণ জুয়া খেলে আর সবসময় খেলে এবং মারধর করে। কিন্তু শুনেছি পরি নাকি চাইলে মেলা মানুষকে সাহায্য করে পড়ে। আসলে কি ওইটি পরি? যদি ওইটি পরি হয় তাহলে তো আমাকে সাহায্য করবি। আচ্ছা পরি হলে তো পরে আবার আসবি। না আজকে কি হইল? একটা মদন রেও পাইলাম না আজকে। একটা কথা হইল থাস, তুই আমার ভাগ্য ফিরাইছিস, তোর মানুষ যতই খারাপ কর। আরে জুয়ার গুরু ঠাকুর, চলেন দুই দিন নয়া যাই। আরে যা রে ফকিন্নি, তোর সাথে দুই দিন নেবো কেবা করে বলে। আরে ফকিন্নি না, মাল নিয়ে আইছি। কই মাল আনছ? যা তো। এই যে চলবো না? আর যদি না চলে কনতে অন্য কারো কাছে যাই। না অন্য কারো কাছে যাবি কে? চলবো তা কত সময় চলবো? কত দাম? কত দাম মানে? এটা আমি বিয়ের সময় নিজে হাতে বানাইছি। আচ্ছা হয়েছে হয়েছে, নে যাওয়াই হবো, চল বসি। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি না শিশি করে আছি। আজকে একদানেই তোর কর্ম সারা করে দিব আমি। আন্টিটা দিয়ে দে বলছি। তুই আবার কে রে? আমি আমি হলাম পরি। পরি? আরে পরি হোস আর ভূত হোস, ওই সব দেখে আমি ডরাই না। শ্মশান ঘাটে কত রাত কাটাইলাম। যা তোর কামতে যা। দেখ বুড়ো, তোকে ভালোই ভালোই বলছি, আংটিটা ফেরত দে। তুই যদি আংটিটা ফেরত না দেস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। এই তুই কাকে কি দেখাচ্ছিস ভয়? এ আমি ভয় পাই? এ কি করবি তুই, কি করবি? দেখ তুই কাকে ভয় পাস আর কাকে ভয় পাস না এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি তোকে এই শেষবারের মতো বলছি, আংটিটা ফেরত দে। বুঝছি, আংটি দেখে যেমন মানুষেরও লোভ থাকে তেমনি তোর মতো ভূত শয়তানেরও লোভ থাকে। যা তোর কাম তুই যা। বুঝছি তুই সোজা কথার মানুষ না, তোকে তো একটু মজা দেখাতেই হয়। মজা দেখাবে, দেখা দেখা। কি
कत दान कत चा आंकी तो फिरत पेल আরে আমার জুয়ার গুরু ঠাকুর কই গেল আংটির লাগে ভাগছে নাকি না না ও পালায়নি ও পালিয়েছে ঠিকই কিন্তু আংটিটা আমার কাছে আছে আপনি কিডা আমি আমি হলাম পরি পরি তো ও লোক গেল কই ওকে আমি শাস্তি দিয়েছি ওর কাছ থেকে আমি ভালোই ভালো আংটিটা চেয়েছি ও দেয়নি তাই ওকে একটু মজা দেখালাম দেন আমার আংটিটা আমার ছেড়ে দেন না না এই আংটি আমি কখনোই তোমাকে ফেরত দেব না কারণ এটা হচ্ছে আমার বোনের আন্টি ওকে যে আমি বোন ডাকছি আর এটা ওর বিয়ের আন্টি আমি ওকে এটা ফেরত দিয়ে দেব দেন দেন আমার আন্টি আমার ফেরত দেন হাত ছাড় বলছি আরে কি জোরাজুরি করতেছে শুনো তুমি যদি আমার কথা রাজি না হও ওই বুড়োর মতো তোমাকেও শাস্তি দেব কি হ্যাঁ তোমাকে ভালো ভালো বলতেছি তুমি রাজি হয়ে যাও রাজি হবে না তো না আচ্ছা ঠিক আছে না 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 রাজি তো বলো আজকে থেকে তুমি ভালো হয়ে যাবে হ্যাঁ আমি ভালো হয়ে যাব আর কখনো জুয়া খেলবে না বলো আচ্ছা আর কখনো জুয়া খেলবো না ঠিক আছে চলো এবার আমরা বাড়িতে যাই सब तो तुम जुए खेले खेले शेष कर दिस शेष मेस जो आंटी से आज के लिए गेला তোমার দিয়ার মত আর কিছুই নেই তুমি পারলে আমাকে ক্ষমা করো আরে না না আমি তোমার কাছে কোনো কিছু নিতে আসি নাই আমি আমার ভুল বুঝতে পারছি যদি পারো আমাকে maaf করে দাও আরে না না হবন তোমার স্বামী ঠিকই বলতেছে ও ভালো হয়ে গেছে ও আর কখনোই জুয়ো খেলবো না হ্যাঁ আসলে আমি বুঝতে পারছি বোন সব কিছু না তোমার জন্যই হয়েছে এই সব কিছু তোমারই কাজ আর এই নাও তোমার আংটি আংটি তার মানে তুমি আমার আংটি এখনো বেঁচে নাই না শুনো তোমরা আজকে থেকে সুখে সংসার করো এদিকে আসো দেখো তুমি আর এসব জুয়া টুয়া খেলো না কারণ এগুলো খেললে কখনোই সংসারে সুখ শান্তি আসবো না আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাই সেই টাকা দিয়ে তোমরা একটা ব্যবসা করো দেখবে তোমাদের সংসারে অনেক উন্নত হবে হাত পাতা টাকা এত টাকা হ্যাঁ শুনো এই টাকাটা তোমরা অপচয় করো না ভালো কাজে ব্যবহার করো দেখবে তোমরা অনেক ভালো থাকবে আর বোন আমি আজকের মতো আসি তোমার যখন আমার প্রয়োজন হবে তখনই আমাকে স্মরণ করো আমি চলে আসব বোন তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না তুমি আমার স্বামীটা যে ভালো করে দিছো না না আসলে আজকে তোমাদের সুখ দেখে না আমার খুব খুশি লাগছে কারণ আমি চাইছিলাম এটা যে মানবজাতকে সাহায্য করব আর তাদের সাথে সুখ ভাগাভাগি করে নিব কিন্তু আমাকে তো সবাই ভয় পায় সবাই আমাকে দেখে ভূত ভূত বলে চলে যায় না না বোন তুমি না মানুষের কথা শুনে ভয় পাও না মনটাও খারাপ করো না আসলে দেখো গায়ের রং দিয়ে তো সবকিছু বিচার হয় না এই যে তোমার মনটা দেখো কত উদার এই যে আমার সংসারে এত ঝামেলা ছিল সবকিছু তো তুমি মিটাই দিলে শুধু সেটাই তো না তার সাথে সাথে ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সাও দিলে আচ্ছা ঠিক আছে আজকে আমি আসি ভালো থেকো তোমরা আরে ফোন কই গেল কালো পরি মনে হয় চলে গেছে আসলে একটা জিনিস দেখো পরিটা কালো হলে কি হবে মনটা কত ভালো
আর আজকে আমার সংসারে যে সুখ শান্তি তা তুই পরীর জন্য ফিরে আসলি। তুমি ঠিকই বলছো, আর আমার খারাপ পথ থেকে ভালো করে দিল। চলো আমরা নতুন করে সংসার শুরু করি। আচ্ছা চলো।